বিচারকের সঙ্গে দ্বন্দ্বের জেরে আদালত বর্জন করেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা। দেড় মাসের অচল অবস্থার পর 12 ফেব্রুয়ারি এক আলোচনা সভায় আইনমন্ত্রী সমস্যা সমাধানের আশ্বাস দিলে 14 ফেব্রুয়ারি কাজে যোগ দেন আইনজীবীরা। 15 ফেব্রুয়ারি চট্টগ্রামের হালি শহরে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এতে 3টি অয়েল ট্যাঙ্কার ফেটে গড়িয়ে পড়ে 30,000 লিটার ডিজেল। পরের দিন ট্যাঙ্কারগুলো উদ্ধার করে লাইন স্বাভাবিক করা হয়। তেল খালে পড়ায় স্থানীয়দের অনেকেই পানি থেকে সংগ্রহ করেন তেল। পরের দিন ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করে ব্যবস্থা নির্দেশ দেন রেলওয়ের মহাপরিচালক।